প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো। দোয়া করি তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের বিজ্ঞান ক্লাসে পদার্থ অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি, অথবা তোমাদেরকে কিছু ধারণা দিচ্ছি। কি অধ্যায় বললাম? পদার্থ অধ্যায়। পদার্থ থেকে তোমাদেরকে আজকে আমি বুঝাচ্ছি। এই পদার্থ অধ্যায় কিন্তু আমার মনে আছে, আমি কিন্তু তোমাদের ক্লাস থ্রিতে যখন বিজ্ঞান নিতাম তখনও কিন্তু আমি তোমাদেরকে পদার্থটা খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। মনে করো, দেখো তো সবাই, মনে পড়ছে? হ্যাঁ, এই পদার্থ আমি তোমাদেরকে ক্লাস থ্রিতে যখন করাতাম তখন সব কিছুই, কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়ব পদার্থ এবং সব কিছু বুঝিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের পদার্থর যে তিনটা বৈশিষ্ট্য আছে, সেই তিনটা বৈশিষ্ট্যের মধ্যে থেকে একটা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে আয়তন। আচ্ছা, আমরা বলো তাহলে, আমরা একটু রিপিট করি, পদার্থ কি? আমরা যে আজকে পদার্থ পড়ব, এই পদার্থটা কি? হ্যাঁ, মনে করো আমার চারপাশে এবং তোমাদের চারপাশে যা কিছু দেখতে পাচ্ছ তোমরা, সেগুলো সবই কি? পদার্থ। আমাদের চারপাশে দেখো কত ধরনের বস্তু দেখা যায়। তুমি যখন ক্লাসরুমে যাবে তখন দেখো এরকম একটা বোর্ড দেখবে, চেয়ার দেখবে, টেবিল দেখবে, বেঞ্চ দেখবে, তো এগুলো সব কি? এগুলো সবই বস্তু। আবার দেখো আমার হাতে, দেখো এটা কি? এটা একটা ডাস্টার, এটা মার্কার, এগুলো কি? এগুলো সবই বস্তু। আচ্ছা, এই সব বস্তুই আবার কি? পদার্থ দিয়ে তৈরি সব বস্তু। তুমি আশেপাশে যা কিছুই দেখো সকল বস্তুই কি দিয়ে তৈরি? পদার্থ দিয়ে তৈরি। আচ্ছা, এই এটা গেল পদার্থ। পদার্থ কি সেটা আমরা বুঝতে পারলাম, জাস্ট থিং। আচ্ছা, এখন এই পদার্থগুলো, পদার্থকে কয়টা শ্রেণীতে ভাগ করা যায় এটা তোমরা পড়েছো আগে, আবারও বলছি, পদার্থকে তিনটা ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়ব পদার্থ। এখন কঠিন পদার্থ, জানো তোমরা যে পদার্থের নির্দিষ্ট আকার আয়তন থাকবে, সেটা কঠিন পদার্থ। আর তরল পদার্থের নিজস্ব আয়তন আছে কিন্তু কোনো আকৃতি নেই বা আকার নেই। আবার বায়ব পদার্থের নিজস্ব আকার আকৃতি কিছুই নেই, তাকে বলা হয় বায়ব পদার্থ। আজকে আমি তোমাদেরকে পদার্থের যে তিনটা বৈশিষ্ট্য আছে, পদার্থের কয়টা বৈশিষ্ট্য বলো তো? তিনটা বৈশিষ্ট্য, যেমন আকার, আকৃতি, ওজন, আয়তন। ঠিক আছে, আকার, আকৃতি, আয়তন। আজকে আমি তোমাদেরকে এই পদার্থ যে আয়তন আছে এটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, এবং একটা সুন্দর একটা পরীক্ষার মাধ্যমে এটা আমি তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা আসো, আমি তোমাদের সাথে পদার্থ কয়টা বৈশিষ্ট্য বললাম, আকার, আকৃতি, আয়তন। আচ্ছা, এই আয়তন সম্পর্কে আমরা আজকে বুঝব। আচ্ছা, আয়তন দেখো, এই যে একটা আমার হাতে কি, এটা বই। ঠিক আছে, এই বইটা আমি যখন, এই দেখো আমি আমার হাতের উপরে বইটা রাখলাম, তাহলে এটা কি করলো? এই বইটা তার আয়তন দখল করলো বা তার জায়গা দখল করলো। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমি তোমাদেরকে, আজকে দেখো আমি তোমাদেরকে যে পদার্থ যে আয়তন আছে সেটা পরীক্ষার জন্য আমি তোমাদের কাছে নিয়ে এসেছি হাফ গ্লাস পানি। দেখো এখানে পানি, আমি এখন দেখো পানি কতটুকু আছে, সেই পানিটাকে এখানে দেখো একটা রাবার ব্যান্ড দিয়ে আমি এখানে চিহ্নিত করে রেখেছি।
তোমাদের কি মনে পড়ছে এই পরীক্ষাটা কিন্তু আমি তোমাদেরকে এর আগেও মেসেঞ্জারে ক্লাসটা করিয়েছিলাম। এই দেখো এই যে পয়েন্টটা রেখেছি আমি, পয়েন্টটা কতটুকু রেখেছি এটা দেখো একটা রাবার ব্যান্ড দিয়ে চিহ্নিত করে রেখেছি, ঠিক আছে। এখন দেখো পদার্থ যে আয়তন আছে বা এটা যে পদার্থের জায়গা দখল করে সেই জিনিসটা এখন তোমরা বুঝবে। আচ্ছা এখন দেখো এই পানিটা যে যতটুকু আছে ততটুকু দেখো এখন আর থাকবে না, এর মধ্যে যখন আমি একটা আরেকটা বস্তু ঢুকাবো তখন দেখো ওই বস্তুটা পানির ভিতরে যে সে তার জায়গা সেখানে দখল করে নেবে। এখন দেখো আমি যদি তোমাদের এই দেখো একটা পানির ভিতরে একটা আলু ছেড়ে দিলাম, দেখো দেখতে পাচ্ছ একটা আলু ছাড়ার পরে দেখো পানিটা এই দেখো এখানে দেখতে পাচ্ছ এখানে রাবার ব্যান্ড দেওয়া, পানিটা দেখো রাবার ব্যান্ড থেকে কতটুকু উপরে উঠে গেছে খেয়াল করছো বন্ধুরা? দেখো আমি যখন এই যে সুতাটা ছেড়ে দিলাম দেখো এই পানিটা কিন্তু যে লেভেলে ছিল সেই লেভেলে কিন্তু এখন নেই, এই পানিটা কিন্তু তার আরেকটু উপরে উঠে গেছে, কারণ এই আলুটা কিন্তু ভিতরে তার জায়গা নিয়ে নিয়েছে, তার জায়গা দখল করেছে, পানি উপরের দিকে উঠে গেছে। এবার দেখো যখন আমি এই আলুটা আবার সরিয়ে দিচ্ছি, দেখো যখন সরিয়ে দিচ্ছি তখন দেখো পানি কিন্তু তার পূর্বের অবস্থায় ফিরে এসেছে, কি মজা না বন্ধুরা? তাহলে এতে কি বোঝা যাচ্ছে? এতে বোঝা যাচ্ছে যে পদার্থ জায়গা দখল করে, পদার্থ জায়গা দখল করে। তোমরা আবার দেখো, আবার দেখো এটা কতটুকু আছে পানিটা, দেখো এই যে আমার রাবার ব্যান্ড পানিটুকু এইটা এইটুকু ভরা আছে। এরপরে দেখো যখন এই আলুটা আমি ছেড়ে দিচ্ছি দেখো পানিটা দেখো রাবার ব্যান্ড থেকে কতটুকু বেড়ে তার উপরে উঠে গেছে। এই থেকে আমরা বুঝতে পারলাম যে পদার্থ জায়গা দখল করে। এখন দেখো আমি যেটা তোমাদেরকে করালাম সেটাই দেখো এখন আমি তোমাদেরকে ওই পরীক্ষার সাহায্যে পরীক্ষাটা আমি তোমাদের একে দেখাচ্ছি। এটা তোমরা পদার্থ বিজ্ঞান বইয়ে যে 42 পৃষ্ঠা আছে এটা তোমরা খোলো, খুলে তোমরা সেটা ভালো করে অবজারভেশন করো, বুঝতে পারবে। এখন দেখো আমি তোমাদের এই পরীক্ষাটা দেখাচ্ছি। একটা গ্লাস দেখাচ্ছি, আচ্ছা মনে করো পানিটুকু আমি এটুকু দিয়েছিলাম, এই হাফ পানি দিয়েছি আমরা, প্রথম পানিটুকু আমরা ধরো এইটুকু দিয়েছি তাই না? আচ্ছা এটা হচ্ছে কি পানি, এটা হচ্ছে পানির উপরিতল, পানির উপরি, এটা হচ্ছে পানির উপরিতল, মানে পানিটা উপরে এই পর্যন্ত আছে। আচ্ছা এখন দেখো এটা হচ্ছে এই গ্লাসের চিত্রটা হচ্ছে আলুটা মানে পাথর, ধরো পাথর তোমরা একটা পাথরও নিতে পারো বা একটা আলু দিয়ে দেখিয়ে দিলাম, তাহলে তোমরা এখানে দেখো বইতে আছে পাথর, তাহলে আচ্ছা আমরা আলুই ব্যবহার করছি, এটা হচ্ছে আলু দেওয়ার পূর্বে গ্লাসে, গ্লাসে আলু দেওয়ার পূর্বে অবস্থাটা হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে আমরা আরেকটা ছবি আঁকি,
আচ্ছা এটা হচ্ছে, এটা মনে করো এটা হচ্ছে পানি যখন উপরে, পানি যখন এখানে যখন পাথরটা বা আলুটা আমরা না দিয়েছি তার অবস্থা, এখন যখন আমরা ভিতরে একটা আলু পড়ে গেল বা পাথর পড়ে গেল, তখন এটা পানিটা কি হলো, পানিটা বেড়ে এই পর্যন্ত চলে আসলো, পানিটা বেড়ে কিন্তু উপরের দিকে চলে আসলো। এই যে ধরো একটা সুতা, এই সুতা দিয়ে আমি পাথরটা বা আলুটা নিচে নামিয়েছি, এটা ধরো উপরে উঠে গেল, এটা হচ্ছে পানির উপরিতল, এইটা হচ্ছে পানির উপরিতল। আর এটা কি, এটা হচ্ছে গ্লাসের চিহ্নটা কি দেখাচ্ছে, যখন আমি পাথরটা বালুটা যখন আমি গ্লাসে ঢুকালাম, তখন গ্লাসে আলু দেওয়ার পর, আচ্ছা তোমরা আলুটা ব্যবহার করো না, এখানে তোমরা পাথরটা লিখবা, ঠিক আছে? এটা 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 কি চিত্র দেখাচ্ছে, এটা হচ্ছে দেখো যখন আমি পানির উপরে, যখন আমি পানিতে কোনো আলু বা পাথরটা যখন না দিয়েছি, তখন হচ্ছে এটা চিত্র, পানির উপর তো এইটুকু আছে, এখানে আমরা একটা রাবার ব্যান্ড দিয়ে চিহ্নিত করে রেখেছি, গ্লাসে পাথর দেওয়ার পূর্বের অবস্থা এটা। আবার যখন গ্লাসে যখন আমি পাথরটা ছেড়ে দিলাম বা পাথরটা দিলাম, তখন দেখো এই পানির উপরিতল থেকে নিয়ে পানির উপরের দিকে বেড়ে এসছে, পানির উপরিতল কিন্তু এই এই অবস্থানে ফিরে এসছে, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো এখন তৃতীয় নম্বর, যখন আমি এইটা সরিয়ে ফেলবো, যখন আমি পাথরটা সরিয়ে ফেলবো, তখনকার চিত্রটা আবার তোমাদের এঁকে দিচ্ছি, তার মানে আমি যখন এটা আবার টান দিয়ে সরিয়ে ফেলবো, যখন টান দিয়ে এটা যখন সরিয়ে ফেলবো, তখন দেখবা পানিটা আবার তার পূর্বের অবস্থানে ফিরে এসেছে। তাহলে পানির উপরিতল কোনটা, এখন পানির উপরিতল হবে আবার ঠিক সেটা, আর এই চিত্রটা কি, এটা হচ্ছে যখন আমি পাথরটা সরিয়ে নিলাম তার চিত্র। তাহলে এখন আমরা এখানে কি লিখব, গ্লাসে পাথর দেওয়ার, গ্লাসের থেকে পাথর সরিয়ে নেওয়ার পর, আচ্ছা এটা দেখো আমি সরিয়ে নিচ্ছি, যে এই পাথরটা যে সরিয়ে নিচ্ছি তার চিত্রটা আমি দিয়ে দিচ্ছি, পাথরটা আমি নিয়ে নিলাম, পাথরটা আমি সরিয়ে ফেললাম, আচ্ছা এখন দেখো তোমরা এই চিত্রের মাধ্যমে বুঝতে পারলে যে পদার্থ জায়গা দখল করে, পদার্থ যে জায়গা দখল করে তার প্রমাণ দেখো এই তিনটে চিত্রের মাধ্যমে, তোমরা সুস্পষ্টভাবে একটা ধারণা পেলে যে পদার্থ জায়গা দখল করে, ঠিক আছে বন্ধুরা? তাহলে তোমরা আজকে আমার কাছ থেকে যে আলোচনা শুনলে, এর মধ্যে থেকে তোমরা এইটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে, যে পদার্থ যে জায়গা দখল করে সেটা একটা পরীক্ষার সাহায্যে প্রমাণ করো। তোমরা এখন, আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিই, সে বাড়ির কাজটা একটু খাতা কলম নিয়ে টুকে নাও, এখানে দেখো।
দেখো পদার্থ কি, পদার্থ দুটো উদাহরণ, অথবা পদার্থ কি, পদার্থ কত প্রকার কি কি, এই ছোট প্রশ্নটা তোমরা নাও। পদার্থ কি, পদার্থে দুটো উদাহরণ লাগো, ঠিক আছে? ফোন নাম্বারটা নাও। আচ্ছা, পদার্থ যে জায়গা দখল করে, এটা একটা পদার্থ যে জায়গা দখল করে তা একটা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করে দেখাও, অথবা তুমি এভাবে লিখতে পারো, প্রমাণ করে দেখাও যে পদার্থ জায়গা দখল করে। বাসায় প্র্যাকটিস করো, কিন্তু বাসায় প্র্যাকটিস করার সময় অবশ্যই তোমরা কিন্তু পাথর নিও না, কারণ পাথর নিলে তোমরা হয়তো গ্লাসটা ভেঙে ফেলতে পারো। তোমরা আমার মতো একটা আলু নিয়ে সে পরীক্ষাটা বাসায় করো। অবশ্যই তোমরা এই যে দুটা আমি বাড়ি কাজ দিলাম, এই দুটো বাড়ি কাজ তোমরা মার সামনে করবে অথবা টিচারের সামনে করবে, এবং ভালো করে এটা করে রাখবে। আর তোমাদের আমি বলছি যে করোনার সময় তোমরা অবশ্যই নিরাপদে থাকবে, বাসায় বেশি বেশি পড়াশোনা করবে, কিছুদিনের মধ্যেই হয়তো বা স্কুল খুলে যেতে পারে, যে কোনো সময় কিন্তু পরীক্ষার একটা প্রিপারেশন আমরা নিয়ে নিতে পারি। সেজন্য তোমরা বাসায় সব মেসেঞ্জার ক্লাস, ভিডিও ক্লাস, লাইভ ক্লাসগুলো ভালো করে দেখবে এবং সেই অনুযায়ী লেখাপড়া করবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।